এবারও দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো মাসব্যাপী দারুল কিরাত প্রশিক্ষণ সমাপনী সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান মাদ্রাসার হলরুমে সোমবার। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি শাহ মুবাশির আলী জানান, মৌলানা বেলালুর রহমানের পরিচালনায় ও মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা সালমান আহমেদ চৌধুরী ফুলতলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন। উপস্থিত আঞ্জুমানে আল ইসলাম বাংলাদেশের প্রেসিডেন্ট আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম ও শিক্ষকগণ। দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক পরিচালিত এই প্রশিক্ষণ কোর্সে 6টি ক্লাসে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন আগত অতিথিরা। নামাজ সহি শুদ্ধভাবে পড়ার প্রথম শর্ত হচ্ছে সহি কোরআন তেলাওয়াত। আর এই কাজই দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট গত 70 বছর যাবত করে আসছে বলে জানিয়েছেন প্রধান অতিথি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী। ভবিষ্যতে আরো বড় আকারে এই সমাপনী অনুষ্ঠান আয়োজনের কথা জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।